গুড আফটারনুন ফ্রেন্ডস, মি অ্যান্ড মাই ফ্যামিলিতে তোমার সকলকেই ওয়েলকাম। আজকে হলো 13 তারিখ আর আজকে হলো নীল ষষ্ঠী। আর আজকে কি বার? আজকে হলো মঙ্গলবার। তো আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজকে আমি ভিডিওটা শেয়ার করব, আমাদের বাড়িতে কিরকম ভাবে নীল ষষ্ঠী পালন করি সেরকম ভাবেই সেটাই শেয়ার করব তোমাদের সাথে। আর আমি দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, এখন 1টা বাজে আর আমি এখন চলে যাব ঠাকুর ঘরে। আমার মেয়ে এখানে পাশেই রয়েছে, ওরও স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ও নিজে সেজেই যাচ্ছে। তো স্নান হয়ে গেছে, ওকে উপরেই নিয়ে এসেছি, নিচে না হলে ডিস্টার্ব করবে। তো মামনও যাবে স্নান করতে, রান্না করছে বাপি মামন, আর বাপি পরাগ আর মেয়ের জন্য রান্না করছে, আর আমি চলে এসেছি কাজ সেরে ঠাকুর ঘরে যাওয়ার জন্য। তো চলো আমি এখন ঠাকুর ঘরে যাই, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা কিরকম কিরকম ভাবে ঠাকুর মানে পুজোটা করি। তো চলো। তো ঠাকুরের সব জিনিসগুলো এখানে এনেই রেখেছি নিচ থেকে, এগুলো সব নিয়ে যাবো ঠাকুর ঘরে। তো এবার আমি ফলগুলো নিয়ে ওপরে তুলছি, তুলেই আমি যেটা ফার্স্ট করব এগুলো সব ধোবো, সব ধোবো, ধুয়ে তারপর থালা বাসনগুলো তার আগে বের করে নেবো। কয়েকটা ফল ধুয়ে নিই, তো থালা বাসনগুলো বের করে অন্য একটা গামলার মধ্যে রেখে দেবো। তো এইসব কাজগুলো আগে করে নিলে পুজো দিতে বসে বারবার উঠতে হবে না, তো তার জন্য এই দিকের কাজটা আগে গুছিয়ে নেব। তো এবারে আমি সাবুটা আগে ভিজিয়ে নিচ্ছি, কেননা আগের থেকে যদি সাবুটা না ভেজাই পরে ভেজালে সাবুটা ভালো করে ভিজবে না। দেখো এদিকে আমার ফলও ধোয়া হয়ে গেছে, ধুয়ে সব গামলার মধ্যে রেখেছি, আর আমার সব বাসনপত্র বের করা হয়ে গেছে যা যা লাগবে আমার। আর এখানে রেডি করে নিয়েছি ফুল, ফুলগুলো আগের থেকে মানে বের করে সব মালা বেলপাতা সব রেডি করে রেখেছি যাতে পরে অসুবিধা না হয়। আর এখানে এখন ঠাকুরদের স্নান করাবো, এখনও স্নান করাইনি। আর এই যে তামার ঘটি, এটা করেই আমি জল ঢালবো। আর এই থালাগুলো আমি বের করেছি, থালা মগ গামলা এগুলো সবই লাগবে, দেখো কি করব। আর আমি প্রথমে ঠাকুরের যে মূর্তিগুলো রয়েছে সেগুলোকে স্নান করিয়ে নিচ্ছি, আর মানে এগুলোকে আগে স্নান, এই ঠাকুরগুলোকে আগে স্নান করিয়ে আর জামা কাপড়ও পরিয়ে দেবো। আগে সবাইকে আগে স্নান করিনি ঠাকুরদের, কিন্তু শিব ঠাকুরকে পরে স্নান করাবো, শিব ঠাকুরকে আলাদাভাবে রাখবো। তো মূর্তিগুলো সব হয়ে গেছে, যেগুলো ছোটো ছোটো মূর্তি ছিল হয়ে গেছে, এখন ফটোগুলো গুছে নিচ্ছি। আর ফটোগুলো হয়ে গেলে জামা কাপড় পরিয়ে দেবো, জামা কাপড় পরিয়ে চন্দন করাবো। তো দেখো আমি জামা কাপড়গুলো পরিয়ে দিচ্ছি। তো সব ঠাকুরদের স্নান করানো হয়ে গেছে, আর আমি শিব ঠাকুরকে দেখো আলাদা একদম রেখেছি একটা থালার মধ্যে। প্রত্যেক বছর আমরা এরকমভাবেই রাখি, আর বাড়িতে জল ঢালি, আর দেখছি পাথর বাটিটা অনেক ছোট, যদি পাথর বাটির মধ্যে জল ঢালা হয় সব পড়ে যাবে, তো তার জন্য ওই স্টিলের থালাটার মধ্যেই রেখেছি, পাথর বাটিটা পড়ে গেলেও অসুবিধা নেই। আর পাশে এটা একটা বাটি দেখছো, খালি বাটি, তো ঠাকুরের মাথায় যে ফলগুলো আমরা ঠেকাবো সেগুলো তো ঠাকুরের ওখানে সব রাখা যাবে না, তো তার জন্য ওই বাটিটা রেখেছি, এই বাটিটার মধ্যে মাথায় ঠেকিয়ে ওই বাটির মধ্যে রাখবো। এখন ঠাকুরকে চন্দন করিয়ে ফুল দিয়ে সাজিয়ে নেবো। শিবের মাথায় ঢালার জন্য জলটা রেডি করে নিয়েছি, এর মধ্যে আছে দুধ, গঙ্গা জল আর ডাবের জল, এর উপর একটু ফুল দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার, সুন্দর লাগার জন্য, ঠিক আছে। আর এবারে দেখো আমার মেয়ে খুব জেদ করছে, ও ঠাকুরকে জল ঢালবে, ওর স্নান হয়ে গেছে এখনও খায়নি, তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে ঢালো, তো একটু জল ঢালছে।
মোটামুটি সবই গোছানো আমার কমপ্লিট। এবারে আমি ফলটা কেটে নিচ্ছি, ফলটা কেটে নিলেই সব রেডি হয়ে যাবে। তারপরে এক এক করে মামন, তারপরে আমি দুজনেই জল ঢেলে নেব। আমাদের পুজো কমপ্লিট, দেখতেই পাচ্ছ মোমবাতিও জ্বলছে। শুধু এবারে যেটা করবো সেটা হলো আমাদের খাবারের রেডি করব। তোমাদের পুজো কিরকম লাগলো সেটা কিন্তু বলো, আর তোমরা কিরকমভাবে করো সেটাও জানিও। ওখানে দেখছো হাফ মালা নারকেল রেখেছি, এটা আমরা সাবুতে দেবো, তার জন্য পোড়াবো। আর এখানে কলাও রেডি করে রেখেছি, আর এখানে সাবুটা দেখো ভিজানো ছিল যেটা, তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি। আমরা গুঁড়ো দুধ দিয়ে করছি, এমনি দুধ দিয়েতে গুঁড়ো দুধ দিয়ে করলে বেশি টেস্ট লাগে আমাদের। তো তার জন্য গুঁড়ো দুধ, চিনি, সাবু, সাবুটা তো ভেজানোর পরে গুঁড়ো দুধ আর চিনিটা দিয়ে মিশিয়ে নিলাম। চিনিটাও একটু গলুক ততক্ষণ, আমি ততক্ষণ করে নিই মানে ওই নারকেলটা কুড়িয়ে নিই। তো সব রেডি হয়ে গেলে, খাওয়া হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আজকে আমি চলে এসেছি, ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে। তো দুপুরবেলা তো তোমরা দেখলে আমরা কীভাবে আমাদের নীলষষ্ঠীর পুজোটা করি। তো আমরা কোনো বাইরে গিয়ে শিবের মাথায় জল ঢালি না, আমরা বাড়িতেই করি। আগেও বাড়িতেই করতাম, আর এখন তো কোভিডের জন্য বাইরে গিয়ে, আগের বছর থেকে তো অনেকেই আর যায় না হয়তো। তো আমরা এবারে বাড়িতেই করেছি প্রত্যেকবারের মতন, আর এইভাবেই মানে ছোট্ট করে আমরা পালন করি। কেমন লাগলো তোমাদের আমাদের এই নীলষষ্ঠীর পুজো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন তো পরপর দুটো তিনটা দিন একটুখানি পুজো পুজো মতোই, আজকে হলো নীলষষ্ঠী, কালকে হবে হলো চড়ক, আর তারপরের দিন পয়লা বৈশাখ। তো এই কদিন ভিডিও তোমরা দেখতে থাকো, নতুন নতুন ভিডিও আমি দেব। তো আমার ভিডিওর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ করো সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।
আর আমার ভিডিওটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার আগে প্লিজ 4 মিনিট অন্তত দেখে তারপর সাবস্ক্রাইব করো, না হলে তো মানে গাইড ইউটিউবে যে গাইডলাইন সেটাতে এটাই বলে মানে 4 মিনিট দেখার পরেই সাবস্ক্রাইব করা যায়, না হলে হয়তো সেই সাবস্ক্রিপশনগুলোর কোনো ভ্যালিড থাকে না। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন বাই বাই, লাভ ইউ অল, টাটা।